প্রশ্ন করেছেন কোরআনে মোট কতটি আয়াত আছে দলিল সহ উত্তর চাই প্লিজ সুন্দর প্রশ্ন কোরআনের আমাদের দেশে একটি আহ আমাদের দেশে আপনি বলেছেন নিচে যে বিশেষ আমি ছোট কাল থেকে পড়ে আসছি অথবা জেনে আসছি যে কোরআনে ছয় হাজার সশ সৃষ্টিতে আয়াত আছে কিন্তু আমি আয়াতগুলো দেখলাম শহর দুশো ছত্রিশটি আয়াত কোনটা সঠিক ভাই আপনি উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার দেশে যে প্রচলিত আছে ছয় হাজার ছশো সৃষ্টির আয়াত এটা একটা ভুল এবং একটা মিথ্যা তথ্য কখনো এটা এরকম ছিল না সিক্স সিক্স করতে ভালো লাগে বলে অনেক কিছু বলেছেন ছয় 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 মনে রাখার শুরু করতে বলেছেন এটা আসলে কখনো কখনো ছিল না বরং বিশুদ্ধ মত হচ্ছে ছয় হাজার দুশো ছত্রিশ এটা হচ্ছে বিশুদ্ধ মত আপনি যেটা বলেছেন রে শুদ্ধ এবং এটাই হ্যাঁ কখনো কখনো বিসমিল্লা যদি ধরা হয় বিসমিল্লা যদি কোনো আয়াত ধরা হয় কারণ কারণ আবদুল্লা ইবনে আমের কেরাত এ বিসমিল্লাকে একটি আয়াত ধরা হয়েছে সেই হিসেবে আরও একশো একশো চোদ্দোটা সুরা আর একশো একশো চোদ্দোটা বাড়বে একশো চোদ্দোটা না একশো তেরোটা বা বারোটা বাড়বে সেই হিসেবে একশো একশো বাড়তে পারে তিন ছয় হাজার তিনশো হতে পারে ছত্রিশটা হতে আরও আরও ছচল্লিশটা হতে পারে যে আয়াত ধরা হয় আর যে আয়াত ধরে কার কি বলছি কারণ কোনো কোনো কেরাত এটাকে আয়াত ধরা হয়েছে এক একটি একত্রিক সুরার আয়াত ধরা হয়েছে এবং সেই জন্য আমাদের ফোজাইফি হাফিজ আহল্লা তিনি মদিনা দেখবেন যদি কোরআন খতম করে তিনি শেষের দিকে করলে তিনি প্রত্যেক সুরার মাঝখানে বিসমিলা পড়েন শব্দ করে কারণ তার উদ্দেশ্য হচ্ছে এটা উনি তো কেরাতের হা আলেন বড় কেরাতের বাংলা পৃথিবীতে কেরাতের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের মধ্যে তিনি একজন তো তিনি এই জন্য সেটাকে পড়েন সেটাকে কেরাত যদি গণেন তাহলে সেটা অনুসারে সাড়ে দুশো ছত্রিশের একটু আরও একশো আরও একশো চোদ্দোটা তেরোটা বাড়বে যেহেতু সুরায় এতে একটা নাই একটি তো সেই হিসাবে আর তেরোটি না বাড়লে বাড়বে কেন বলছি বারোটি বাড়বে কারণ অনেক সময় সুরে ফাতে সবাই গণেছে না গণলেও সাতায়ে কোরআন কোরআন সৌদি কোরআন প্রিন্টিং প্রেস থেকে সাফা সেখানে সুরে ফাতে একটি আয়াত ধরা হয়েছে সুরে বিসমিল্লা সুরে ফাতে আয়াত ধরা হয়েছে আপনি জানেন তাহলে দুশো বারোটা আরো আরো একশো বারোটা বাড়বে অথবা তেরোটা বাড়বে আর একটি জিনিস আপনাকে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে আব্দুল আয়া কোরআন গনা আয়াত গনা একটি আলাদা সাবজেক্টই আছে মদিনা ইউনিভার্সিটিতে আল কোরআন ডিপার্টমেন্টে এটা একটা পড়ানো হয় এটা আমাদের কবিতা আছে মানে কিছু নিয়ম আছে যে এখানে কত আয়াত এখানে কত আয়াত এই সূর্যায় কত আয়াত ওই সুরিয়ায় কত আয়াত এটা কিন্তু একটা একটা আলাদা এক সাবজেক্ট আছে এটার উপরে একশো নম্বরে পরীক্ষা নেওয়া হয় ছাত্রদেরকে যারা এটা পড়তে পারেন তারা ফেল করে অনেকেই সুতরাং এই বিষয়টা একটা বিরাট ফান সাবজেক্ট এটা শুধু শুধু গনার বিষয় নয় সুতরাং গণাটাও একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমাদের চলতে হবে মনে রাখতে হবে কোরআনের কিভাবে লিখতে হবে কোরআন কিভাবে কোন জায়গায় কোন শব্দটা লম্বা টান দিতে হবে কোন কোন সময় জায়গাতে নিচে একটা অতিরিক্ত শব্দ বসাতে হবে এইগুলি প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে এই নিয়মটা বলা হয় দপদ বলা হয় রসম বলা হয় এইটার একটা নিয়ম আছে সুতরাং আপনি আমি মোলে দিলেই গনে ফেললেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে না সুতরাং মনে রাখতে হবে যে ছয় হাজার দুইশো ছয় হাজার ছয়শো ঠিক শুদ্ধ নয় এর বেশি যেটা ছয় হাজার দুশো ছত্রিশ এর আপনি যেটা দেখেছেন এটা গণা হিসাবে এর বাইরে যদি বিসমিল্লা গণেন বাড়বে আর অন্যরা আব্দুল আয়াতের ক্ষেত্রে অনেকের মতভেদ আছে কেউ কেউ আয়াতের মাঝখানে একটা অংশতে আয়াত ছামিয়ে দিয়েছেন এরকমও আছে সুতরাং বোঝা গেল যে এই মতে পার্থক্যের কারণে সেটা ছয় হাজার তিনশো সাড়ে তিনশোর মতো এরকম কাছাকাছি হবে সেটা উল্লেখ আছে অনেকে মতভেদের কারণে বিভিন্ন রকম হবে কিন্তু ছয় হাজার হবে না কখনো এটা আমাদের দেশের একটা ভুল গণনা এবং প্রচলিত ভুল প্রচলিত ভুল জিনিস এটা কখনো শুদ্ধ হতে পারে না এ বিষয়ে আপনি নিজেও দেখতে পারেন আলহামদুলিল্লাহ যারা এই মোদিন ইউনিভার্সিটি থেকে আল কোরআন ডিপার্টমেন্ট থেকে পড়ে আসছে বিশেষ করে তাদেরকে আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তারা এই বিষয়ে ভালো জানেন বিশেষ করে আমাদের মাহমুদুল হাসান সাহেব যিনি জামিয়া কাসেমিয়া পড়ান ইনি কেরাতের উপরে তার দখল আছে প্রচণ্ড এবং সে তিনি এই বিষয়ে ভালো জানেন তার থেকেও পরামর্শ নিতে পারেন